যোগীর রাজ্যে ঘুরে দাঁড়াচ্ছে গেরুয়া শিবির। পঞ্চায়েত প্রধান নির্বাচনে বিরাট জয় বিজেপির। প্রিয় ভিউয়ার্স, দেশ ও রাজ্যের সমস্ত রকম খবর পেতে ডাব্লিউবি নিউজ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক করুন ও ফলো করুন। বিস্তারিত আলোচনায় ফিরছে। বছর খুললে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট, বিজেপি সরকারের লিটমাস টেস্ট। উত্তরপ্রদেশ নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। এমন কঠিন পরিস্থিতিতে খানিকটা স্বস্তি পেল যোগী সরকার, স্থানীয় নির্বাচনে বড় পেল তারা। উল্টো দিকে কার্যত মুখ থুবড়ে পড়ল সমাজবাদী পার্টি। শনিবার যোগী রাজ্যের জেলা পঞ্চায়েত প্রধান আসনে নির্বাচন ছিল মোট আসনে 75টা। তার মধ্যে 67টি আসনে জয় পেয়েছে বিজেপির প্রার্থী। সমাজবাদী পার্টির দখলে মোটে 6টি আসন, তবে এই ভোট সম্পূর্ণ নির্ভর করে নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের উপর। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে হয় না এই জেলা পঞ্চায়েত প্রধানদের। আর পঞ্চায়েত সদস্যদের মধ্যে ভোট ভাগাভাগির চেয়ে বিজেপি এই সুবিধা পেয়েছে বলে মত বিরোধীদের। তবে স্থানীয় নির্বাচনে এই জয় গেরুয়া শিবিরকে যে অক্সিজেন যোগালো তা বলার অপেক্ষা রাখে না। ফল ঘোষণার পর আত্মবিশ্বাস উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং, তার কথায় 75টির মধ্যে 67টি আসনে জয় পেয়েছে বিজেপি। 2022 সালের বিধানসভা ভোটে আমরাই জয় পাব রাজনৈতিক মহলের মতে উত্তরপ্রদেশের যোগী বিরোধী হওয়া রাজ্যে রাজ্যের বিরাট অংশের মানুষ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তথা বিজেপি সরকারের প্রতি ক্ষুব্ধ। কিন্তু সেই ভোট বিরোধীরা নিজেদের ছুলিতে কত দাঁত আনতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ সে রাজ্যে বিরোধীরা জোর বাঁধতে পারেনি। তার অন্যতম উদাহরণ দেখা গিয়েছে জেলা পঞ্চায়েত প্রধান নির্বাচনের আগেই সন্ধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, তাতে দেখা গিয়েছে ভাইপোকে বলতে জেতাতে ভোট গ্রহণের আগের দিন পঞ্চায়েত সদস্যদের পায়ে লুটিয়ে পড়লেন সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ রামকিশোন যাদব। চন্দৌলির জেলা পঞ্চায়েত প্রধানের নির্বাচনে প্রার্থী হয়েছেন রামকিশোনের ওই ভাইপো তেজ নারায়ণ যাদব। পঞ্চায়েত সদস্যরা যতই তাকেই ভোট দেন, ভিডিওতে সেই অনুরোধ করতে দেখা গিয়েছে রামকিশোনকে। সূত্রের খবর, প্রাক্তন সাংসদের উপর জেলা পঞ্চায়েত সদস্যরা এতটাই ক্ষুব্ধ যে তিনি পায়ে পড়ার সত্ত্বেও বরফ গলেনি। রাজনৈতিক মহল বলছে এ দরের ছোট ছোট ঘটনার সুফল ঘরে তুলেছে বিজেপি।